প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। গত মঙ্গলবার এ চিঠি দেন তিনি। গত 27 অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। বিশ্ব বাংলার দর্শকদের জন্য ওই খোলা চিঠি হুবহু তুলে ধরা হলো। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা নিবেন। আমি নিম্ন স্বাক্ষরকারী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আপনার নেতৃত্বাধীন স্কাউট টিম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী। দেশের বিশেষ পরিস্থিতিতে আপনি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর আপনি আইনের শাসন বজায় রাখার এবং দুঃশাসনের অবসানে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, রাজধানীর বল্টন থানায় 2022 সালের 7 ডিসেম্বর এর ঘটনায় একটি হত্যা মামলায় আমার স্বামী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অসৎ উদ্দেশ্য নিয়ে মিথ্যা মামলায় আসামি করা হলো, যার নম্বর 48/402। অথচ 2022 সালের 7 ডিসেম্বর তিনি ছিলেন কক্সবাজারে। তো মামলায় গত 27 তারিখে ডিবি পুলিশ বসুন্ধরার বাসভবন তাকে গ্রেপ্তার করে। পল্টন থানায় মামলার পর তার বিরুদ্ধে 3 থেকে 10 বছর আগের ঘটনায় মামলা করা হয়েছে। বেশিরভাগ মামলায় বিগত কয়েকদিনে হয়েছে, যেগুলো বানোয়াট এবং বেশ তাড়াহুড়ো করে দায়ের করা হয়েছে। জোরারগঞ্জ থানার মামলা নম্বর 3/6 অক্টোবর 2024, মামলা নম্বর 17/8 অক্টোবর 2024, মিরসরাই থানার মামলা নম্বর 18/24 অক্টোবর 2024। গত কয়েক বছর ধরে তিনি গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি বছর দুয়েক পূর্বে সিঁড়িতে পড়ে গুরুতর অসুস্থ হলে বঙ্গবন্ধু মেডিকেলে তার বড় হিপ চার্জারি হয়, কিন্তু ত্রুটিপূর্ণ চার্জারি হওয়াতে তিনি কারো সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। গ্রেপ্তারের সময় তার হুইল চেয়ারটিও সাথে নেওয়া হয়নি। সাম্প্রতিক কোভিড-19 সংক্রমণের কারণে বেড়ে যাওয়া পার্কিনসন রোগ এবং আন্তঃস্থায়ী ফুসফুসের রোগের সাথে চলমান লড়াই, যার ফলে তার শ্বাস প্রশ্বাসের অবস্থা দুর্বল হয়ে পড়ে। তার ভারসাম্যহীনতা এবং পার্কিনসনের কারণে তিনি প্রায়শই পড়ে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশে তার স্বাস্থ্য পরিচর্যার সাথে জড়িত নিউরোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, পালমোনোলজিস্ট এবং ফিজিওথেরাপিস্ট তার স্বাস্থ্যের জন্য সাবধান করতে এবং আরও অবনতি রোধ করতে অবিলম্বে চিকিৎসা সুপারিশ করেছেন। প্রস্তাবিত চিকিৎসা পরিকল্পনার মধ্যে রয়েছে তার হিপ ফ্র্যাকচার সার্জারি সম্ভাব্য প্রত্যাবর্তন, জোরালো শারীরিক থেরাপি, তার পার্কিনসন্স রোগ আরও অগ্রগতি রোধ করার জন্য নিউরো মূল্যায়ন এবং তার অন্তর্বর্তী ফুসফুসের রোগের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ। তাছাড়া তিনি ডায়াবেটিস, হৃদরোগ, থাইরয়েড, প্রাথমিক ডিমেনশিয়া সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। আমি এবং উনার সার্বক্ষণিক দুইজন সহকারী উনার ওষুধপত্র এবং খাওয়া দাওয়া তদারকি করি। সেই 18 বছর বয়সে আমি বিয়ের পর থেকেই অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে বসবাস করছি। যখন আমার স্বামী জীবনের ঝুঁকি নিয়ে একজন এমপি হয়েও 71 সালের মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজও 73 বছর বয়সেও এই স্বাধীন বাংলাদেশে 54 বছরের সংগ্রাম ও আত্মত্যাগের পরেও আমি একই ভয় ও উদ্বেগের মধ্যে বসবাস করছি। তিনি মুক্তিযুদ্ধের সময় সুভাপুর ব্রিজ উড়িয়ে দিয়ে আপনার জন্মস্থান চট্টগ্রাম এবং বাসিন্দাদের পাক বাহিনীর গণহত্যা থেকে রক্ষা করেছিলেন। বড় বড় দুঃসাহসিক অভিযান চালিয়ে পাক বাহিনীর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। তৎকালীন খুব কম জনপ্রতিনিধি রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ করেছিলেন। তিনি হাতে গোনাদের মধ্যে একজন। তিনি 7 বার এমপি ছিলেন, 2 বার মন্ত্রী ছিলেন, একাধিকবার প্রতিপক্ষের আক্রমণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন, কিন্তু কারো প্রতিহিংসা পরায়ণ ছিলেন না, কারো ক্ষতি করেন নাই তিনি। জীবনভর উদার নৈতিক রাজনীতি করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, কিন্তু যখন তিনি জনপ্রতিনিধি তখন তিনি দলমতের ভেদাভেদ করেন নাই। কর্মজীবনে তিনি দেশ, চট্টগ্রাম, মিরসরাইয়ের মানুষের জন্য কাজ করেছেন। কৃষি জমির টপসেল রক্ষা, জলধার রক্ষা আইন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ, সিঙ্গাপুর হংকংয়ের আদলে ঊর্ধ্বমুখী ভবনসহ অসংখ্য জনবান্ধব প্রকল্প তিনি বাস্তবায়ন করেছেন। মিরসরাইতে 33,000 একর জায়গায় এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল তার মস্তিষ্ক প্রসূত, যেখানে 30 লাখ লোকের কর্মসংস্থান হবে। বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করা 3-0 ধারণার মতো বাস্তবায়িত হচ্ছে এটি। আমার পারিবারিক জীবনে উনাকে আমি ও আমার ছেলে মেয়েরা পাইনি। উনি সবসময় দেশের উন্নয়নে ছুটেছেন। গত 2 বছর ধরে অবসর জীবনে মূলত উনাকে পেয়েছি উনার বার্ধক্যজনিত কারণে, অথচ এই সময়েও আমাকে বন্দী জীবনযাপন করতে হচ্ছে। 1/11 সময় সুযোগ থাকা সত্ত্বেও অনেকের মতো তিনি বিদেশ চলে যাননি এবং তাকে কোনো চার্জশিট ছাড়াই 19 মাস আটক রাখা হয়েছিল। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতেও অনেকের মতো তিনিও বিদেশ চলে যেতে পারতেন।
এমনকি দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর ও হামলার একাধিক হুমকির পরেও তিনি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের বাসভবনে অবস্থান করেছেন। আপনার নেতৃত্বাধীন সরকার মিথ্যা মামলা বেআইনি গ্রেপ্তার হয়রানিকে প্রশ্রয় দিবে না বলে আমি বিশ্বাস করি। এমতা অবস্থায় নানান শারীরিক জটিলতায় আক্রান্ত 82 বছর বয়স্ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মিথ্যা মামলার জামিনে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন, সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।